মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুবাদে উনি সৃষ্টির সর্দার, উনি কিয়ামতের মাঠের বাদশাহ। ওনার সুবাদে আমরা তৈরি, যার প্রশংসা আল্লাহ করছেন। ওনার চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ সুযোগ দিছেন, আপনার উম্মতকে বলা দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি আমাকে নামাজ ওকে করা দেয় তো আমি জীবন ওকে বইরা ক্রাইটেরিয়া দিব, জীবন নামাজ যদি আমাকে পূর্ণ করা দেয় তো আমি জীবন পূর্ণ বইরা বুকে জড়ায় নিব, নামাজ যদি কমপ্লিট করা দেয় তাহলে আমি পুরো জীবন কমপ্লিট বইরা গ্রহণ করব। আমি হাদিস দিতেছি আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আজকে যদি উম্মত নামাজই পড়ত, কিচ্ছু না করত, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম। গ্রাম যদি এত বড়, ইউনিয়ন কত বড়, ইউনিয়ন যদি কত এত বড়, ইউনিয়ন যদি গ্রাম যদি এত বড় হয় ইউনিয়ন কত বড়, ইউনিয়ন যদি এত বড় হয় থানা কত বড়, থানা যদি এত বড় হয় জেলা কত বড়, জেলা যদি এত বড় হয় বিভাগ কত বড়, বিভাগ যদি এত বড় হয় তাহলে দেশ কত বড়, দেশ যদি এত বড় হয় মহাদেশ কত বড়, মহাদেশ যদি এত বড় 100 কোটি মহাদেশ কত বড়, ওটা প্রথম আকাশের সামনে একটা বিন্দু সমান, বিন্দু যদি এত বড় হয় তো আকাশ কত বড়। এরকম সাতটা ওই আল্লাহ আপনাকে ঝুঁকার জন্য পায়ে মাথা রাখার জন্য ডাকতেছে, এই জন্য তো সেজদায় যাওয়ার তসবিহ হইল আল্লাহু আকবার। মালিক তুই কত বড়, আমাকে সুযোগ দিছিস তোর মতো মালিকের পায়ে মাথা কদমে পা রাখার জন্য। কোনোদিন ভাবেন না আল্লাহ কত বড়, আমি বড় বুঝাইতে আসি নাই, চলে যেতে হবে 60-70 বছর জীবন। ইমাম দুই চোখে, আপনাদের বিজ্ঞান বলতেছি আমি, কোরআন হাদিস বলতেছিলাম, দুই চোখে 26 কোটি ক্যামেরা, আপনার ভিতরে কোনো কিছু ঢুকাইতে হলে 4টা চেকিং ছাড়া আল্লাহ ঢুকাইতে দেয় না। প্রথম আপনার নাক চেক করে গ্রাম ঠিক কিনা, নাকের কাছে নিতে দেরি, নাক বলে দিতে দেরি করে না, গ্রাম ঠিক নাই এটা ভিতরে যাবে না, দূরে সরা, না প্রথম চেকিং করে, দ্বিতীয় চেকিং করে জিব্বা, জিব্বা দিতে দেরি, ও শ্বাস বলতে দেরি করে না, না এটা শ্বাস জানি কেমন, মদায় গেছে, পচা গেছে, গন্ধ আসতেছে, সরা এটা। তৃতীয় চেকিং করে প্রথম যে লোকমার ভিতরে একটা পাথরের কণা নিজের ইচ্ছায় দিয়া দেখেন, দাঁত সর্বপ্রথম ওইটাকে খুঁজে বের করবে, তৃতীয় চেকিং, চতুর্থ চেকিং, একটা দা একটা চুল নিজের ইচ্ছা করে দিয়া দেখেন, জিব্বা আপনাকে ভিতরেও যাইতে দিবে না, ওটাকে খুঁজা প্রথম বের করা নিবে, এটা ভিতরে যাবে না, যে আল্লাহ 4 চেকিং করে আপনাকে ভিতরে ঢুকাই দিচ্ছে। প্রত্যেকের সামনে আল্লাহ জানে সব প্রধানমন্ত্রী হবে না, সব মন্ত্রী হবে না, সব বড় বড় লিডার আর নেতা হবে না, যে ওনাদের গুলা চেকিং এর ব্যবস্থা থাকবে, ওনাদেরটা চেকিং হবে তারপরে ভিতরে যাবে, তারপরে পেশ করা হবে, আমার সাধারণ বান্দারটা চেক করবে তো করবে, এই জন্য আমি সাধারণ বান্দার চেকিং সেন্টার ফিট করে দিয়েছি। আল্লাহ বড় ভালোবাসে আমাদের, 26 কোটি ক্যামেরা দিছে, নাককে কেমিস্ট্রি বানায় দিছে, জিব্বাকে প্যাথোলজি সেন্টার বানায় দিছে। ভাবেন না একটু, নখের মতো যদি দাঁত বড় হইতো তাহলে সারা জীবনের কামাই খালি নখ কাটতে দিতে হইতো। জান্নাত ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন সবচেয়ে কষ্টলি চিকিৎসা হলো দাঁতের। আমাদের দেশে ওয়েস্টার্ন কালচারে চলে যান, আমেরিকা চলে যান, রাগ করেন না, পায়ে হাত রেখা ধরে, আপনাদের উন্নত বিশ্ব আমাকে বুঝেন না, আমি তো চষতে চষতে আমার জুতা শেষ, দুনিয়ার এরকম কোন উন্নত দেশ নাই যেখানে আমার জুতার পায়ের দাগ না আছে। আল্লাহ আমাকে বড় দেখাইছে, 99টা দেশ শুধু শুধু হয় নাই, তাহা দিছে নেয়ামত বলতেছি, কেউ আবার মনে করে না অহংকার করতেছি না, গুরার জ্ঞান বড় জ্ঞান, আমি গুরা বলতেছি, আল্লাহ নখ বাড়ায় কিন্তু দাঁত বাড়ায় না, একটু চামচ দিয়ে ফাঁক করে ধরে রাখেন, কথা বলেন দেখি আপনি কত বড় বাহাদুর,
একটু চামচ দিয়ে দুটাকে ফাঁক করে ধরে রাখেন। তারপরে বলেন কথা দেখি, যদি দাঁত নখের মতো বাড়ত তাহলে অফিসে যাওয়ার আগে দৌড়ে যান, আমার টাকা যাতে তাড়াতাড়ি অফিসে যাব, কথা তো বলতে পারবো না, ঠিক না? পাগল হইতেন না, হইতেন না? আপনারা শিক্ষিত লোক আছেন এখানে, কেউ বলবেন যে হাতটা চলে বাল্ব দিয়া? আমি যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া? এইখানে সার্চ দেন আপনি যে বাল্ব চলে কি দিয়া, আপনার গুগল বলবে এটা কোন অ্যান্সার নাই, নো অ্যান্সার। সার্চ দেন যে বাল্ব কি দিয়া চলে, দেখি আপনার গুগল কি দেয় অ্যান্সার, আপনার বিজ্ঞান কি বলে। এটা তো দূরের কথা, রাগ হয় না আমার উপরে। সব দুনিয়ার চোখের যত ডাক্তার আছে, স্পেশালিস্ট আছে, প্রফেসর আছে, রিসার্চ সেন্টার আছে, যারা রিসার্চ করে সব দুনিয়ারটি এক জায়গায় জমা করেন। আমাদের দেখার মতো সবচেয়ে আমাদের শরীরের ভিতরে ছোট অঙ্গ হলো চোখ, কি কি চক্ষু তো হলো সবচেয়ে ছোট। সব দুনিয়ার ডাক্তার এক করেন চোখের, ওকে প্রশ্ন করেন 500 বছর হইতেছে ডাক্তারি বিদ্যা, ডাক্তারি সায়েন্স, ওদেরকে জিজ্ঞাসা করেন চোখ নিয়ে রিসার্চ করতে করতে তোমরা কতটুকু পৌঁছলা আর সামনে রাস্তা কতটুকু বাকি। আপনি এখন সার্চ দেন, দুনিয়ার কোন ডাক্তার বলতে পারবে না চোখে, সবাই মিলা বলবে পারি কতটুকু দিছি এটাও বলতে পারবো না, সামনে রাস্তা কতটুকু ওটাও বলতে পারবো না, যে আমরা এতটুক জায়গার ভিতরে এরকম কুদরত ফিট করতে পারে ওই মালিক বড় তো কত বড়। আপনাকে দিছে, আমাকে দিছে, চলে যেতে হবে, কিন্তু মেরে আজিজ ওই মালিককে রাজি করা যেতে হবে। কি করা যেতে হবে? কি করা? দুনিয়া 60-70 বছর আসতেছে ধায়া, ওটা শুরু আছে শেষ নাই। মনীষীরা বহুত ভাবে বুঝাইতে চেষ্টা করছে, ইমাম গাজালির মতো দার্শনিক কিয়ামত পর্যন্ত আসবে না। দর্শন বিদ্যা যার কাছ থেকে সারা দুনিয়া শিখছে, ওনার মতো দার্শনিক কিয়ামত পর্যন্ত আসবে না। উনি একটা থিওরি দাঁড় করাইছেন, লাউ মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, এই সৌর জগৎটা যদি তুমি সরিষার দানা দিয়ে ঘোরা দাও। আমি সৌরজগৎ আপনাদেরকে পড়াইতে চাই না, কিন্তু একটু আপনাদেরকে আজ দিতে চাই বুঝানোর জন্য। সৌরজগৎটা এত বড়, আমাদের বিজ্ঞান হারায় গেছে, হারায়া বিজ্ঞান শুধু এতটুকু থিওরি দিছে। দুনিয়াতে যেরকম বিভাগ, দুনিয়াতে যেরকম মহাদেশ, সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, 100 কোটি, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার, 100 কোটি সুপার ক্লাস্টার। আপনি সুপার ক্লাস্টার দেখেন, সার্চ দেন, দেখেন কত কোটি আছে, 100 কোটি। তারপরে বিজ্ঞান বলছে 100 কোটি সুপার ক্লাস্টার, প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, কিসের মতো? কিসের মতো? সৌরজগৎটা কিন্তু আমাদের দুনিয়ার মতো। আমাদের দুনিয়া শুরু হয় গ্রাম থেকে, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে দেশ, দেশ থেকে মহাদেশ। ঠিক সৌরজগৎ এরকম শুরু হয়, গ্রাম থেকে শুরু হয়, যেটাকে ছায়াপথ বলে। আমাদের এই ছোট্ট দুনিয়াটা, গ্রহটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। কত? সবচেয়ে বড় কতটুক জানেন? আপনাদের বিজ্ঞান বলে একটা যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে। তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 লক্ষ আলোক বছর লাগবে। এটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম যদি এত বড়, ইউনিয়ন কত বড়? ইউনিয়ন যদি কত এত বড়, ইউনিয়ন যদি, ইউনিয়ন যদি গ্রাম যদি এত বড় হয়, ইউনিয়ন কত বড়? ইউনিয়ন যদি এত বড় হয়, থানা কত বড়? থানা যদি এত বড় হয়, জেলা কত বড়? জেলা যদি এত বড় হয়, বিভাগ কত বড়? বিভাগ যদি এত বড় হয়, তাহলে দেশ কত বড়? দেশ যদি এত বড় হয়, মহাদেশ কত বড়? মহাদেশ যদি এত বড়, 100 কোটি মহাদেশ কত বড়?
ওটা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান, বিন্দু যদি এত বড় হয় তো আকাশ কত বড়। এরকম সাতটা ওই আল্লাহ আপনাকে ঝুঁকার জন্য, পায়ে মাথা রাখার জন্য ডাকতেছে। এই জন্য তো সেজদায় যাওয়ার তসবিহ হলো আল্লাহু আকবার। মালিক তুই কত বড়, আমাকে সুযোগ দিছিস তোর মতো মালিকের পায়ে মাথা কদমে পা রাখার জন্য। কোনদিন ভাবেন না আল্লাহ কত বড়, আমি বড় বুঝাইতে আসি নাই, চলে যেতে হবে। 60-70 বছর জীবন। ইমাম গাজালী দার্শনিক বলতেছিলেন, লাউ মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, তোমাদের সৌর জগৎটা সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইগিনু আলাইহি তামা, একটা পাখি নিয়ে আসো যার পাক পরে তোমাদের টেকনোলজি থাকবে, ইয়াতি সানা বাদা সানা, এক এক বছর পর পর আসবে, ঠোঁটে তোমাদের টেকনোলজি থাকবে, ইয়ালতাকে থাব্বা, একটা সরিষার দানা উঠাবে, সায়াতি আলা তায়রি জামান, ও মানুষ শুনো, পাখি রূপে একটা দিন আসবে, তান্তাহি হাউলাইল হাব্বা, তো এই সরিষার দানাগুলো নিঃশেষ হবে, আখেরাতের জীবন শেষ হবে, চলে যেতে হবে। কিন্তু মালিককে রাজি করে যেতে হবে। কাকে? কে মালিক? কে মালিক মানেন তো, ওনাকে রাজি করে যেতে হবে। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, কিন্তু আমাদের মালিক বড় মেহেরবান, রাজি করা কোনো কঠিন না। হায় হায় হায়, এই জন্য তো আমি বলি উম্মত যদি শুধু নামাজই পড়তো আর কিচ্ছু না পড়তো, শুধু নামাজ, আল্লাহ ডাকে এটা যদি সাড়া দিত, আজান হইতে দেরি, সর্বশ্রেণীর মানুষ নারী পুরুষ নির্বিশেষে সব যদি বলতো ফাফিরু ইলাল্লাহ, চলো আল্লাহ ডাকছে চলো, নারীরা যদি বলতো চলো মুসল্লার দিকে চলো, জায় নামাজের দিকে চলো, যুবকরা যদি বলতো চলো মসজিদে চলো, হাটওয়ালা যদি বলতো, বাজারওয়ালা যদি বলতো, ফেরাওয়ালা যদি বলতো, খামারওয়ালা যদি বলতো, রোডওয়ালা যদি বলতো, ঘাটওয়ালা যদি বলতো, অফিসওয়ালা যদি বলতো, আদালতওয়ালা যদি বলতো, মেইলওয়ালা যদি বলতো, ফ্যাক্টরিওয়ালা যদি বলতো, হয় হয় দোকানওয়ালা যদি বলতো, পাটওয়ালা যদি বলতো, প্রত্যেক মানুষ যদি আজান হইতে দেরি দৌড়াইতে দেরি না করতো, তা আল্লাহ ওয়াদা করতেছে নবীর সাথে, আমাদের রুমির সাথে, রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহর সাথে। আমাদের নবীর নাম কি? হ্যাঁ, আরে জোরে বলেন না, অনেকে কিন্তু জানে না, রাগ হয় না, কিন্তু আমরা ট্রাই করে দেখছি। আপনাকে জিজ্ঞাসা করলে নবীর নাম কি, কয় নবীর নাম নবী, রসুলের নাম কি, কয় রসুল, হাস্যকর ব্যাপার না। আমি নয়াবাজার, আমি পুরান টাউনে থাকি, তো আমি নয়াবাজারে ঈশা আলাকে জিজ্ঞাসা করছি, শরীয়তপুর বাড়ি, আমাদের নবীর নাম কি, কইছে আব্দুল কাদের জিলানি। আমি মসজিদে বসে বলছি, বিশ্বাস হয় না, হ্যাঁ শ্রম পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখবেন নবীর নাম জানে না। আমরা হয়তো শিক্ষিত লোক কিছু জানি না, অনেক মানুষ নবীর নাম জানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুবাদে উনি সৃষ্টির সর্দার, উনি কিয়ামতের মাঠের বাদশাহ, ওনার সুবাদে আমরা তৈরি, যার প্রশংসা আল্লাহ করছেন, ওনার চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ সুযোগ দিছেন, আপনার উম্মতকে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি আমাকে নামাজ ওকে করে দেয় তো আমি জীবন ওকে বলে ক্রাইটেরিয়া দিব, জীবন নামাজ যদি আমাকে পূর্ণ করে দেয় তো আমি জীবন পূর্ণ বলে বুকে জড়ায় আনিব, নামাজ যদি কমপ্লিট করে দেয় তাহলে আমি পুরো জীবন কমপ্লিট বলে গ্রহণ করব। আমি হাদিস দিতেছি, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আজকে যদি উম্মত নামাজই করতো, কিচ্ছু না করতো, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম। আসেন, আমাদের আল্লাহকে রাজি করা কোনো কঠিন না। আল্লাহর ওয়াদা, যে নামাজ পড়বে আমি তার উপরে রাজি 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 রাজি, যদি রাজি না হইতেন সেজদায় যাইতে দেরি, পর্দা সরাইতে দেরি করেন না। এই জন্য আপনাদের কাছে আমার কথা শেষ, যদি বুঝাইতে পারে থাকি আল্লাহকে রাজি করা যেতে হবে, আর মালিককে রাজি করা কোনো কঠিন না। সময় আমার হাতে নাই,
নাহলে আপনাদেরকে দেখাইতাম আল্লাহকে রাজি করা কত সহজ। আপনি রাজি না করা চাইতে পারেন, এটা আপনার অভিরুচি। আজকে স্বাধীনতা দিছে, পাঁচটা দিছে, আমি তো একটা বললাম, আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিছে। যে কোনো পেশায় শিক্ষায় শিক্ষিত হইতে পারো, পেশায় পেশাজীবী হইতে পারো, যে কোনো মত আদর্শে আদর্শবাদ হইতে পারো, যে কোনো সোসাইটিতে সমস্ত থাকলে বাস করতে পারো, যেমন খুশি তেমন এই ছোট্ট জীবনটা চলতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। কিন্তু আসার পরে তোমার থেকে প্রশ্ন উত্তর করবো। লাতুস আলুন নানি নাই, আপনাদের হাত ধরে বলি আসেন, কমসে কম নামাজটা পাশক্ত করি, মসজিদের সাথে সম্পর্ক জুড়ি, পড়বেন তো ওয়াদা পাক্কা, হ্যাঁ পড়েন পড়েন পড়েন, লাভ হবে। না হলে এই কথাগুলো একদিন আপনাকে পীড়া দিবে, পীড়া। এগুলা সব মেমোরিবদ্ধ হবে, মেমোরিবদ্ধ থাকবে, আমার জীবনটা সিডিবদ্ধ থাকবে। আমি আমার শরীরের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, যেটা তার বিহীন কুদরতি সিসি ক্যামেরা, যেটাকে স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন। এই জন্যই আল্লাহ বলতেছে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদুর, আসেন পাশক্ত নামাজ পড়ি, মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আল্লাহ ওয়াদা যে আমার ঘরকে যত ভালোবাসবে আমি তাকে তত ভালোবাসবো, আমার ঘরকে যত আমি তত তাকে তত তাকে তত। আপনি একটা কথা ভাবেন, আল্লাহ বলতেছে মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ঘর বানায়া দেয়, তুই কমপ্লিট করার আগে তোর লাগা জান্নাতে ঘর কমপ্লিট করে রেখে দে, ভাবেন না কত বড় ফ্যাসিলিটি। আসেন নামাজ মসজিদ এটার সাথে সম্পর্ক জড়িত, আল্লাহ করুক আমাদের সম্পর্ক হোক, করবেন তো ইনশাআল্লাহ করবেন, হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদিও মসজিদওয়ালা বলে নাই, জানি না আপনাদের বাসের শাখো কেন, এটা কেন বাসের কেন, আমি আপনাদের কাছে দরখাস্ত করবো, আমাকে কেউ কিছু বলে নাই, আমি কিন্তু বাসের উপর দিয়ে আসতেছিলাম, আমাকে সতর্ক করতেছিল, দেখেন পরে যান না, দেখেন পরে যান না, দেখেন পরে যান না, দেখেন খোঁচা না লাগে, খোঁচা না লাগে। আমি আপনাদের কাছে দরখাস্ত করব, আর যেন আমরা যদি আরো আবার কখনো আল্লাহ আনেন তাহলে যেন আমরা এখানে বাসের শাখো না দেখি। কি আপনারা দায়িত্ব নিতে পারেন, হ্যাঁ কি নিতে পারেন দায়িত্ব, যে এখানে আপনারা আবার আসলে আর বাসের শাখো কি থাকবে না। আরে ছোট্ট করে কয়েকটা পিলার বানায় একটা ফ্লাইওভারের মতো বানায় একটা একটা ইয়ে বানায় দেন, কি বলে এটাকে, ব্রিজের মতো বানায় দেন, মসজিদের থেকে হাঁটতে হাঁটতে চলে আসবে, হুইল চেয়ার দিয়ে কেউ আসতে চাইলে সহজে চলে আসতে পারবে, এখন তো হুইল চেয়ারও আনা যাবে না, কি খেয়াল রাখবেন আপনারা, কে কে রাখবেন এটার ভিতরে, যদি অংশগ্রহণ, আমি জানি না আপনাদের অংশগ্রহণ চাবে কি চাবে না, যারা মসজিদ বানাইছে পুকুরের উপরে এত পিলার দিয়া, আমার মনে হয় তারা অংশগ্রহণ আপনাদের নাও চাইতে পারে, কিন্তু যদি চায় তাহলে এটার ভিতরে কে কে অংশগ্রহণ করতে রাজি আছেন, হ্যাঁ পাক্কা, কিন্তু হাত ভালো মতে উঠান, কিন্তু আমি চান্দা করবো না, আমি জানি না ওনারা চাবে কি চাবে না, কেননা আমি ভাবতেছি নামান, আমি ভাবতেছি যারা পুকুরের উপরে এরকম পাইলিং করে এরকম মসজিদ করতে পারে, ওরা মনে হয় কারো কাছে নাও চাইতে পারে, কিন্তু আমি আমার মনের ধারণা বলতেছি যদি চায়, কিন্তু না চাইলেও মনে হয় আপনাদের উচিত, আপনারা অফার করতে পারেন দুই চার পাঁচ জনে, যে আমরা মিলে এটাকে বানায় দিব, তুমি তো বানাইতে দিবে না, তোমারই সব লাগাবে, তো আমরা চাইতেছি আমাদেরও কিছু লাগুক, যাতে কেয়ামতের দিন যা বলতে পারি আপনার ঘরে তো কিছু লাগাইছিলাম, আপনি কিছু দিবেন না, কিছু লাগাইলে তো কিছু চাওয়া যাবে ঠিক না, চাকরি হইলে না আপনি বেতন চাবেন ঠিক না, চাকরি হইলে না বেতন চাবেন ঠিক না, আপনার তো চাকরি নেই আপনি চাবেন কি, কিছু লাগলে কিছু চাওয়া যাবে যদি আপনারা সুযোগ করে আনেন, করবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ হাত উঠে কি বলতে চাইতেছেন, আপনি পুরাটা বানিয়ে দিবেন,
না না দাঁড়াইতে পারেন, আমি হয়তো বলে যাবো না নেক না নেক এটা আমি জানি না, কিন্তু কেউ যদি বলেন যে আমি পুরাটা করে দিব দাঁড়ায়া তো বলতে পারেন, আমি হয়তো আপনাদের পক্ষ থেকে সুপারিশ করতে পারি, কেননা উনিও পুরান টাউনে থাকে, আমি চিনি ওনার পুরো ডাটা নিয়ে আনিছি আমি। এই জন্য যদি কেউ দিতে চান যে আমি পুরাটা করে দিব, আমি বলতে পারি যে নিয়ে আনেন, হয়তো নাও নিতে পারে, বাকি আপনারা সহযোগিতা করবেন ঠিক না? হ্যাঁ পাক্কা? আচ্ছা কে কে করবেন পাক্কা দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। হ্যাঁ মাশাআল্লাহ মুফতি হুজুরে বসায় এতক্ষণ পর্যন্ত চিল্লাইতেছিলাম মাপ চাই, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, কেউ উঠা উঠি না করি কথা চলতে থাকবে না।